BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে পাবনা ৫ আসনের হালচাল। পাবনা ৫ সংসদীয় আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৭২তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২৬৭২৯৬ জন। ভোট প্রদান করেন ১৫৯৭৫১ জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর আব্দুস সোবহান মিয়া বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৭৫৫৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি রফিকুল ইসলাম বকুল। ধানেশিস প্রতীকে তিনি পান ৪৮৫৫৯ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বিএনপির রফিকুল ইসলাম বকুলকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৪৪১৭৪ জন। ভোট প্রদান করেন ১৯০১৬৪ জন। নির্বাচনে বিএনপি রফিকুল ইসলাম বকুল বিজয়ী হন। ধানেশিস প্রতীকে তিনি পান ৭৮১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এ কে খন্দকার। নৌকা প্রতীকে তিনি পান ৬৯১১৯ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৩৬৫১৫ জন। ভোট প্রদান করেন ২২২৭৪৩ জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর আব্দুস সোবহান মিয়া বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১৪২৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ওয়াজিউদ্দিন খান। নৌকা প্রতীকে তিনি পান ১০৩৪৯৯ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৫০১৫৮ জন। ভোট প্রদান করেন ৩১১৭১৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম ফারুক খন্দকার প্রিন্স বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৬২৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের আবুল বশর মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১৪২৩৯৭ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম ফারুক খন্দকার প্রিন্স বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪৩৫৯০২ জন। ভোট প্রদান করেন ৩৫১৭৭০ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ধানেশিস প্রতীকে বিএনপির ইকবাল হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল কাদের খান কদর, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবু দায়ুদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আরিফ বিল্লা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম ফারুক খন্দকার প্রিন্স বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩২১৪৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ইকবাল হোসেন। ধানেশিস প্রতীকে তিনি পান ২০৬৩৬ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পাবনা ৫ সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে পঞ্চম ও অষ্টম সংসদে জামায়াত ইসলামী, ষষ্ঠ ও সপ্তম সংসদে বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পাবনা 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.40%, বিএনপি 14.86%, জামায়াতে ইসলামী 46.31%, জাতীয় পার্টি 0.80%, স্বতন্ত্র ও অন্যান্য 6.63% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.35%, বিএনপি 41.10%, জামায়াতে ইসলামী 19.63%, জাতীয় পার্টি 2.30%, স্বতন্ত্র ও অন্যান্য 0.62% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.13%, চার দলীয় জোট 56.78%, জাতীয় পার্টি 1.66%, স্বতন্ত্র ও অন্যান্য 0.43% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.29% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.59%, চার দলীয় জোট 46.16%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.25% ভোট পায়। পাবনা 5 সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। 20 দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে বিএনপি যেন জামায়াতে ইসলামীকে আসনটি ছেড়ে দেয় সেজন্য এখন থেকে চাপ দিচ্ছে। সেক্ষেত্রে বিএনপির ধানের শীষ প্রতীকের দাবিদার জামায়াতে ইসলামীর দুই নেতা। এরা হচ্ছেন পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসারউদ্দিন নান্নু। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, পাবনা 5 আসনটি একসময় জামায়াতে ইসলামের ঘাঁটি ছিল। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় 2020 সালের 14 জুলাই ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণকারী জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান এই আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর আগে থেকেই জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আসনটি আওয়ামী লীগের কব্জায় চলে আসে। পরবর্তীতেও ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিএনপি নেতা ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু 2020 সালের 24 ফেব্রুয়ারি আওয়ামী লীগে ফিরে আসেন। এতে দুর্বল হয়ে পড়ে বিএনপি। তবে বিএনপি জামায়াতে ইসলামীর ভোট ব্যাংকের মাধ্যমে আসনটি ফিরে পেতে চায়। কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে জামায়াতে ইসলামের চরম বিরোধ রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 72তম পাবনা 5 সংসদীয় আসনটিতে কে বিজয়ী হবেন তা নির্ভর করছে জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক সমীকরণের ওপর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।